আদালত চত্বরও নিরাপদ নয় বলে অভিযোগ। আদালত চত্বরে রয়েছে প্রচুর সেরেস্তা, সেখানে বৃহস্পতিবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার রানাঘাট আদালত চত্বরে। অভিযোগ, সারাদিন আদালতের কাজকর্ম সেরে আইনজীবী ও মুহুরিরা বাড়ি চলে যায়, তারপরেই সেই সব সেরেস্তায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মদ্যপানের আসর বসায়। এদিন রাতে সেরেস্তায় ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ ওঠে। আচ্ছা, পেছনে একটা সেরেস্তা দেখা যাচ্ছে, সিনিয়র উকিল বাবুর, সেটা ভাঙা রয়েছে, তো আপনার এখানে কি বক্তব্য আছে? আমি সকালে আজকে কোর্টে এসে জানতে পারলাম, আমি এখানে যখন যাচ্ছিলাম তখন দেখছি বাবুসোনা সেরেস্তাটা ছিল ভাঙা। আমি ওকে জিজ্ঞেস করলাম, ভিড় ছিল যে বাবুসোনা ভাঙলো কি করে, হয়তো আমার কথাটা শুনতে পাইনি। পরবর্তীকালে বাবুসোনা আমার কাছে যায়, আমি জানতে পারলাম যে এখানে ও সেরেস্তাটা ভেঙে দেওয়া হয়েছে। ঘটনা হচ্ছে, এখানে দীর্ঘদিন যাবো, সন্ধ্যের পরে এখানে অসহযোগ কাজকর্ম হয়, এখানে অনেক সময় আমরাও এসে দেখেছি যে অনেক কেউ হয়তো মদ খাচ্ছে, কেউ অসহযোগ কাজকর্ম করছে। সন্ধ্যের পর এখানে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়, যারা এই পরিবেশে এরকম পালিয়ে ঐতর করে, আমার মনে হয় এই বিষয়টা প্রশাসনকে জানানো হয়েছে, তারা যথাযথ ব্যবস্থা নেবে। আগামী দিন যদি এরকম হয়ে তারা এরকম করে, যদি আমাদের কোনো পরিচিত কোনো ব্যক্তি হয়, আমরাও সেই ব্যবস্থাটা নেব। আপনার কি মনে হয় যে এই কাজটা যারা করেছে রাতের বেলা, এই অবৈধ যারা কাজকর্ম করে বা মদ্যপান করে, তাদেরই কাজ এটা? হ্যাঁ, আমারও তাই মনে হয়। এখানে যারা রাত্রিবেলা এসে অসময়ে কাজকর্ম করে, মদ্যপান করে, তাদের এই কাজটা। কেন, আমরা দীর্ঘদিন আজকে 30 বছর কাজ করছি, কোনোদিন তো কোর্টেই পরিস্থিতি দেখিনি। আজকে কিছু কিছুদিন দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা পরে এখানে অসময় যেমন কাজ তৈরি হয়, তারপর যারাই এই কাজ করেছে। হ্যাঁ, এ ব্যাপারে ল ক্লার্কের বিষয়টি রানাঘাট ল ক্লার্ক অ্যাসোসিয়েশন এবং রানাঘাট বার অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ জানায়। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃন্ময় চক্রবর্তী বিষয়টি থানায় লিখিত অভিযোগ জানায়। রানাঘাট থানার আইসি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।